I just spoke with the Prime Minister of Israel and Lebanon. I'm pleased to announce that their governments have accepted the United States' proposal to end the devastating conflict between Israel and Hezbollah. লেবাননে বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি, কিন্তু এর একদিন না যেতেই গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মূলত বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে, সেখানেই সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বর্বর ইসরায়েলি সেনারা, যা প্রমাণ করে লেবানন ছেড়ে এখনো যায়নি ইসরায়েলি সেনারা। 28 নভেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত লেবাননের বিভিন্ন অংশে নিজেদের আশ্রয়ে ধ্বংসস্তূপেই ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত লোকজন, যদিও এখনই না ফেরার নির্দেশ দিয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর মধ্যেই জানা গেল দখলদার সৈন্যরা 4 হিজবুল্লাহ সদস্যকে আটক করেছে এবং যুদ্ধবিরতি চলাকালীন সময়ের মাঝেই দক্ষিণ লেবাননের কিছু গ্রামে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের তাক করে গুলি চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জের নির্দেশে হিজবুল্লাহর সদস্যদের ফেরার পথ রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে IDF। জানা গেছে ইসরায়েলি বিমান বাহিনী এখনও লেবাননের আকাশে টহল দিচ্ছে। আবার যুদ্ধবিরতির পরও লেবাননের দক্ষিণাঞ্চলে কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লিতানি নদীর আশেপাশে লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত সেখানে চলাফেরা নিষিদ্ধ করে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়। খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি বাহিনী জানায়, নিয়ম অমান্য করে কারফিউ জারি করা এলাকায় কেউ প্রবেশ করলে বা ঘুরে বেড়ালে তারা ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। এদিকে প্রায় 14 মাস পর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি আঞ্চলিক সংঘাত থামানোর জন্য জরুরি হয়ে পড়েছিল। চুক্তি অনুযায়ী আপাতত 60 দিনের জন্য লড়াই বন্ধ থাকবে। এখনও ইসরায়েলি সেনারা লেবানন না ছাড়লেও এরই মধ্যে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে বিবেচনা করে উল্লাস শুরু করেছেন লেবানিজরা। লেবাননের বৈরুত থেকে গ্রামে সবখানেই বিজয় মিছিল করছেন স্থানীয়রা। লেবাননের স্পিকার নবি বেরি বাসিন্দাদের বাড়ি ফেরার আহ্বান জানিয়ে বলেন, আপনার ভূমি ও জন্মস্থানে ফিরে যান। তবে তিনি যুদ্ধকে দেশের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই চুক্তিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। সহিংসতা কখনো একটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। বিষয়টি একটু একটু করে টের পেতে শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। চলতি মাসের শুরুর দিকে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান নৃশংস ইসরায়েলি আগ্রাসন থামাতে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় 52টি দেশ ও 2টি সংস্থা। জাতিসংঘে চিঠিটি জমা দেয় তুরস্ক। এবার ফিলিস্তিন ও লেবাননের অরক্ষিত জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান কাজেম গরিবাবাদী 27 নভেম্বর বুধবার হেগে অনুষ্ঠিত রাসায়নিক অস্ত্র কনভেনশন CSP 29 সম্মেলনের 29তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এই আহ্বান জানান। তিনি বলেন, কিছু পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন নিয়ে দখলদার ইসরায়েল দুর্ভাগ্যবশত দায় মুক্তি ভোগ করে ফিলিস্তিন ও লেবাননে তার অপরাধযজ্ঞ চালিয়েছে। গরিবাবাদী বলেন, বর্বর ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই জাতিসংঘ সনদের 7 নম্বর অধ্যায়ের অধীনে পদক্ষেপ নিতে হবে এবং বিশ্বের সকল দেশকে তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক, সামরিক বা অস্ত্র সহযোগিতা থেকে বিরত থাকতে হবে। দখলদার ইসরায়েল চলমান যুদ্ধে লেবানন ও অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে বহুবার নিষিদ্ধ ঘোষিত হোয়াইট ফসফরাস এবং স্বল্পমাত্রার ইউরেনিয়াম যুক্ত নিষিদ্ধ বোমা ব্যবহার করেছে। ইরানের ওই সিনিয়র কূটনীতিক আরও বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে দখলদার শাসক গোষ্ঠীর রাসায়নিক অস্ত্র, হোয়াইট ফসফরাস এবং স্বল্পমাত্রার ইউরেনিয়াম সহ অন্যান্য বিপজ্জনক উপাদান ব্যবহারের তীব্র নিন্দা জানাই।
গত মাসে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, দখলদার সেনারা লেবাননের কাফার সুবা এলাকার উপকণ্ঠে ফসফরাস শিল ব্যবহার করে ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছে। এছাড়া 7 সেপ্টেম্বর দখলদার ইসরায়েলি বাহিনী বাংকার বাস্টার বোমা ব্যবহার করে বৈরুতের দক্ষিণ শহরতলিতে 80 টন অস্ত্র নিক্ষেপ করেছিল, যাতে স্বল্পমাত্রার ইউরেনিয়াম ব্যবহৃত হয়। ওই দিনের বোমা হামলায় হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাত বরণ করেন। এদিকে ইসরায়েলের কাছে আরও 68 কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে বিষয়টি অনুমোদন দিয়েছে মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার আলাপের মধ্যেই এই অস্ত্র বিক্রির অনুমোদন দেয়া হল। The Israeli Prime Minister Benjamin Netanyahu and Minister of Defense Yoav Gallant bear criminal responsibility for the following international 21 নভেম্বর বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। এটি পশ্চিমা গণতন্ত্রের আদলে তৈরি কোনো দেশের নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রথম ঘটনা। সম্প্রতি এই গ্রেফতারি পরোয়ানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। 27 নভেম্বর বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিটিতে বলা হয়েছে, যদিও ইসরায়েল ICC-র পরোয়ানা প্রত্যাখ্যান করেছে, তবে তেল আবিব আদালতকে জানিয়েছে রায়ের বিরুদ্ধে আপিল জমা দেওয়া হবে। এতে তুলে ধরা হবে গ্রেফতারি পরোয়ানা কতটা অযৌক্তিক এবং ভিত্তিহীন। যদিও পরোয়ানা ইতোমধ্যেই জারি করা হয়েছে, তবুও গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বিলম্ব করার অনুরোধ করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে। আইন অনুসারে আপিল বিচারাধীন থাকা অবস্থায় পরোয়ানা স্থগিত করার অধিকার আদালতের আছে, আর এই সুযোগটি কাজে লাগাতে চায় ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি নোটিশ দিয়েছে ইসরায়েল। তারা আদালতে আপিল করার ইচ্ছা প্রকাশ করেছে ও গ্রেফতারি পরোয়ানার কার্যকারিতা বিলম্বিত করার দাবি জানাচ্ছে। এতে আরও বলা হয়, নেতানিয়াহু বুধবার জেরুজালেমে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সাথে তার অফিসে সাক্ষাৎ করেছেন, যেখানে সিনেটর প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মার্কিন কংগ্রেস ICC-র বিরুদ্ধে। আবার আগত ট্রাম্প প্রশাসন ICC-র ওপর নিষেধাজ্ঞার চিন্তা করছে বলে জানা গেছে। এদিকে বারংবার প্রশ্ন উঠছে, নেতানিয়াহু কি আসলেও গ্রেফতার হবেন? কিছুদিন আগে এই বিষয়ে সংবাদ মাধ্যম BBC একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়েছে ইসরায়েল ICC-র সদস্য দেশ না হওয়ায় এর ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো এখতিয়ার নেই বলে দাবি করে দেশটি। তবে 21 নভেম্বর গ্রেফতারি পরোয়ানা ঘোষণা করার সময় ICC জানায় যে এর সদস্য রাষ্ট্র ফিলিস্তিনের আঞ্চলিক বিচারিক এখতিয়ারের ভিত্তিতে ইসরায়েলের ওপর বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে। যদিও কিছু ব্যতিক্রম ছাড়া ICC সাধারণত অনুপস্থিত আসামিদের বিচার করে না, যার অর্থ দাঁড়ায় সম্ভবত নেতানিয়াহু এবং গ্যালান্ট ICC-র কোনো সদস্য রাষ্ট্রে ভ্রমণ করা বা গ্রেফতার না হওয়া কিংবা দুজনকে হেগে না আনা পর্যন্ত তাদের বিচারের মুখোমুখি হবার সম্ভাবনা নেই। ফলে পরোয়ানা জারি হলেও নেতানিয়াহু কিংবা গ্যালান্টকে তাৎক্ষণিকভাবে গ্রেফতারের মুখোমুখি হতে হবে না, তবে এরপর থেকে তাদের জন্য যে কোনো দেশে ভ্রমণ করা জটিল হবে। একই সঙ্গে এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার হুমকি তৈরি হলো। গত 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা দিয়ে চালানো ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারান লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এই ঘটনার প্রায় 2 মাস পর সাবেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতি বলেছেন, তারা নাসরুল্লাহর আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। 27 নভেম্বর বুধবার দখলদার ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর 60 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, আর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই এমন ঘোষণা দিল সশস্ত্র এই গোষ্ঠীটি। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে অজ্ঞাত স্থানে কবরস্থ করা হয়। এখন তার সম্মানে আয়োজন করা হবে আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠান।
বৈরুতে এক সংবাদ সম্মেলনে মাহমুদ কামাতি বলেছেন, দাফন অনুষ্ঠান আয়োজন ওই সময় স্থগিত করা হয়েছিল, কিন্তু এবার তিনি যে দাফন অনুষ্ঠানের যোগ্য আমরা সেটির আয়োজন করছি। তাকে বিদায় জানানোর অনুষ্ঠান হবে প্রকাশ্য এবং আনুষ্ঠানিক। উল্লেখ্য যে হাসান নাসরুল্লাহ জন্ম 1960 সালে, বেড়ে উঠেছেন বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায়। বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। তার 9 সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড়। 1975 সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন। পরে 1982 সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। 1985 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে হিজবুল্লাহ, তাতে যোগ দেন হাসান নাসরুল্লাহ। 1992 সালে মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বসূরি আব্বাস আল মোসাবি। হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেওয়ার পর মোসাবি হত্যার প্রতিশোধ নেওয়া ছিল হাসান নাসরুল্লাহর প্রথম কাজ। সে অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশ দেন তিনি। এরপর টানা 30 বছর হিজবুল্লাহ গোষ্ঠীকে নেতৃত্ব দিয়েছেন হাসান নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহ ছাড়াও হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ নেতা হাশিম সাফিউদ্দিনকেও হত্যা করেছে দখলদার ইসরায়েল। নাসরুল্লাহর মৃত্যুর পর সাফিউদ্দিনের হিজবুল্লাহ প্রধান হওয়ার কথা ছিল। ইসরায়েলি হামলায় তিনিও নিহত হওয়ার পর সশস্ত্র এ গোষ্ঠীর প্রধানের দায়িত্ব নেন নাঈম কাসেম। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর নৃশংসতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ভূমিকা পালন করে আসছে তুরস্ক। তবে এবার তুরস্ক যৌক্তিক প্রয়োজনে ইসরায়েলের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা কোগানের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে জানা যায় তাকে হত্যা করা হয়েছে। সম্প্রতি এই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে 3 জনকে ধরিয়ে দিল তুরস্ক। আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে উজবেকিস্তানের 3 নাগরিক জড়িত আছেন বলে তারা সন্দেহ করছেন। হত্যাকাণ্ডের পর তারা আমিরাত থেকে তুরস্কের ইস্তাম্বুলে চলে যান। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করে আরব আমিরাতের হাতে তুলে দিয়েছে তুরস্ক। 27 নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য নিউ আরব। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি ইহুদি ধর্মগুরু ও সাবেক সেনাকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আমাদের সহায়তা করেছে তুরস্ক। অপরাধীদের ধরতে সহায়তা করায় তুরস্ককে ধন্যবাদ। হত্যাকাণ্ডে উজবেকিস্তানের নাগরিকদের জড়িত থাকার ব্যাপারে বিস্তারিত কিছু এখনও জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তার 3 জন যে বিমানে করে তুরস্কে গিয়েছিলেন সেটি খুঁজে বের করেন দেশটির গোয়েন্দারা। এরপর বিমানবন্দর ছাড়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের সহায়তায় তুরস্ককে অনুরোধ জানিয়েছিল আরব আমিরাত। গ্রেপ্তারের পর তাদের আমিরাতের হাতে তুলে দেওয়া হয়। হত্যাকাণ্ডের শিকার ইসরায়েলি নাগরিক কোগান আরব আমিরাতে ইহুদি ধর্ম প্রচারের কাজ করতেন। গেল সপ্তাহে আবু ধাবি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ওমান সীমান্তের কাছে আল আইন শহর থেকে কোগানের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বেশ কয়েক বছর ধরেই দেশটিতে ছিলেন। ইসরায়েলের দাবি, তিনি ইহুদি হওয়ায় তাকে হত্যা করা হয়েছে। ইহুদি বিদ্বেষ হিসেবেও অভিহিত করেছে তারা। উল্লেখ্য যে 2020 সালে বিতর্কিত আব্রাহাম চুক্তির মাধ্যমে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত। এরপরই দেশটিতে ইসরায়েলিদের যাতায়াত ও অবস্থান শুরু হয়। ইসরায়েলের সঙ্গে আমিরাতের এই সম্পর্ক গড়াকে বেইমানি হিসেবে দেখেন ফিলিস্তিনিরা, কারণ এর আগে এসব দেশ বলতো স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কখনো সম্পর্ক গড়বে না।